দরং উদালগুড়ি সমষ্টির কংগ্রেস প্রার্থী মাধব রাজবংশী সাংসদ তথা বিজেপি প্রার্থী দিলীপ শইকীয়া করলে তীব্র কটাক্ষ। মাধব রাজবংশী জ্যেষ্ঠ রাজনীতিক, পিছে এতিয়া 40 বছর পুরনি রাজনীতি নচলে বলে বয়োজ্যেষ্ঠ রাজনীতিকগী কটাক্ষ করেছে দিলীপ শইকীয়া। প্রার্থীর অভাব হওয়ার বাবে বয়োজ্যেষ্ঠ রাজনীতিক মাধব রাজবংশী কংগ্রেসে প্রার্থী হিসাবে প্রক্ষেপ করা বলে কটাক্ষ করলে সাংসদ দিলীপ শইকীয়া। তৎসত্ত্বেও দরং উদালগুড়ি সমষ্টির যুঁজত জঁপিয়াই পড়বলে সাজু হওয়া বলে জানালে বর্তমানের সাংসদ। এটা কথাটা হল ফ্যাক্টর তো রাইজে, মই তেওর ফ্যাক্টর নয়, তেও মোর ফ্যাক্টর নয়, ফ্যাক্টর তো জনগণ, ভোটার রাইজ, 22 লাখ ভোটার। গতি বহুত বয়োজ্যেষ্ঠ রাজনীতিক, বয়োজ্যেষ্ঠ রাজনীতিকর অভিজ্ঞতা হয়তো আছে, কিন্তু বয়োজ্যেষ্ঠ রাজনীতিকর অভিজ্ঞতা আর বর্তমান রাজনীতির প্রেক্ষাপট সম্পূর্ণ সলনি হয়েছে। হয়তো সেইটা অনুভব করব নয়, কারণ তোর যে মাইন্ডসেট, সেই মাইন্ডসেটটা আজিরপা 40 বছর পুরনি মাইন্ডসেট। দুবার সাংসদ হল, এবার বিধায়ক হল, মানে তখেতল শুভেচ্ছা দিছো, কিন্তু এতিয়ার যুগ সলনি হয়েছে, হয়তো যুগর লগত মিলিব খোঁজাও নাই আর মিলিব নয় এটা যুগর লগত, কারণ এইটা একটা বড় ডর মাইন্ডসেট। এইটা একটা ইউথ 40 ইয়ার্স বিলো ভোটার 60%, 40 ইয়ার্স বিলো ভোটার 60%। গতি এই যুব শক্তিয়ে অনাগত দিনত নির্ণায়ক ভূমিকা লব। এটা খোজকাড়িলে নহব, এটা স্পিড লাগিব, স্কেল লাগিব, স্কিল লাগিব আর উইল লাগিব। হয়তো মই দেখো চারিটাই তেওর গাত, এটারও কিন্তু কোনো লক্ষণ তেওর গাত মই দেখিবলে পোৱা নাই। এই ধরনের দিলীপ শইকীয়ার তীব্র কটাক্ষ। আন কিছু খবর, মিসিং স্বায়ত্ত শাসিত পরিষদের 37টা সমষ্টিত প্রতিশ্রুতি আর প্রতিফলন সমাবেশ। পরিষদীয় সমষ্টিত চলা উন্নয়নের খতিয়ান দাঙি ধরলে রাইজর ওসর জনপ্রতিনিধিয়ে। লোকসভা নির্বাচন বিজেপির মিত্রজোটে 12খন নিশ্চিতভাবে আসন লাভ করব বলে আত্মবিশ্বাসী মিসিং স্বায়ত্ত শাসিত পরিষদ। লক্ষিমপুর প্রদান বরুয়ায় বিজয় নিশ্চিত বলে ভবিষ্যৎবাণী মিসিং স্বায়ত্ত শাসিত পরিষদের বিষয়ববীয় সকলের। মিচিং স্বায়ত্ত শাসিত পরিষদত 37খন সমষ্টিতে আজি প্রতিশ্রুতি আর প্রতিফলন সমাবেশ শীর্ষক একটা কার্যসূচী লওয়া হয়েছে। এই সমাবেশটোর জড়িয়তে আমি 37টা সমষ্টিত আমি কি করলো এটো দাঙি ধরা হয়েছে, আর প্রত্যেকে নিজের নিজের সমষ্টিত কি করলে এই সম্পর্কেও একটা আভাস দাঙি ধরার কারণে কোয়া হয়েছিল বা সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছিল, আর নিজ নিজ সমষ্টিত করে আছে। আপনার মতে সেই 14খন লোকসভার ভিতর আসলে বিজেপি মিত্রজোটে কেন আসন পাব? না, এই ক্ষেত্রে তো ইতিমধ্যে 12টা তো কনফার্ম হয়ে আছে, গতি দিন ভাগর লগে তো মনে হব যে সকলতেই, কারণ তাতো মানে নিজের নিজের ভিতরতে এই আরম্ভ হয়েছে, আর গতি এইফল মানে যে ভাব যে 14খনতেই বিজয় সাব্যস্ত করব। বরপেটা লোকসভা সমষ্টির নির্বাচন খেলিব দুলু আহমেদে। দুলু আহমেদ এবার নির্বাচন খেলিবলে সাজু হয়েছে, যে ধরনের ঘোষণা করেছিল সেই ধরনের বরপেটাত সাজু হয়েছে। জাহাজর চীনত নির্বাচন খেলিব দুলু আহমেদে। বরপেটা সমষ্টিত নির্বাচন খেলার কথা প্রকাশ করে দুলু আহমেদে কয়, আঞ্চলিক শিবিরের মাজত বিভাজন অনার বাবে কংগ্রেসের কেন্দ্রীয় নেতৃত্বই বিরোধী ঐক্য থানবান করে দিছে। আঞ্চলিক দল সমূহ একলগ হলে কংগ্রেস নিঃশেষ হব বলেও ভয় কংগ্রেসের নেতৃত্বর, কেন্দ্রীয় নেতৃত্বর। লগতে কলে যে ভূপেন বরাই বিরোধী ঐক্যমঞ্চ সফল করার চেষ্টা করেছিল, কিন্তু কংগ্রেসের কেন্দ্রীয় নেতৃত্বই শেষ মুহূর্তলৈকে লুরিণজ্যোতি গগৈক ব্যস্ত করে রাখি মাত্র এটা সিটেই অজাপক এৰি দিল। কংগ্রেসের কেন্দ্রীয় নেতৃত্বর বাবে বিরোধী ঐক্য মঞ্চত এটা বিসম্বাদ আরম্ভ হয়েছে, আর বিরোধী ঐক্য মঞ্চর নামত নাটক এখনহে হল বলেও কলে দুলু আহমেদে। কংগ্রেসের উপর এটা প্রবঞ্চনার গোচর রুজু হব লাগে বলে করেছে মন্তব্য। লগতে কলে বিজেপির সমানে সমানে কংগ্রেসও সাম্প্রদায়িক দল। বরপেটাত এইবার পূর্বতক সংখ্যাগুরু ভোটারের সংখ্যা বাড়িল, আব্দুল খালেক বঞ্চিত হওয়া বলে মূল কারণ কংগ্রেসের দিল্লির নেতৃত্বর কথাকে কলে বলে কলে দুলু আহমেদে। কংগ্রেসের প্রার্থী ঘোষণার পিছতে এ আই ডি এফর চেঙা সমষ্টির বিধায়ক আশরাফুল হুসেইনে কংগ্রেসক তীব্র সমালোচনা করে কৈছে যে ধুবুরীত রকিবুল হুসেইন ফ্যাক্টরি নহয়। ধুবুরীত রকিবুল হুসেইনক প্রক্ষেপ করে এ আই ডি এফর সহজে করে দিলে ধুবুরীর যুঁজখন। রকিবুল হুসেইনে দুবারক হারিলে নির্বাচনটা
হারিবই আর নগাঁও প্রদ্যুৎ বরদলৈক টিকট দিব নালাগে বলে কৈছিল যদিও নগাঁও প্রদ্যুৎ বরদলৈকে টিকট দিলে রকিবুল হুসেইনের নগাঁও গণভিত্তি নাই বাবে নগাঁও প্রদ্যুৎ বরদলৈক টিকট দিয়ে রকিবুল হুসেইনক ধুবুরীলৈ পঠিয়াইছে। নগাঁওতো আমি মিয়া মানুহক প্রার্থী দিছো যেহেতু তাত প্রায় 65% সংখ্যালঘু মানুষ আছে, আমার প্রার্থী জিকিবই বলে দাবি করেছে আশরাফুল হুসেইনে। কংগ্রেসে বরপেটা সমষ্টিটো বিজেপিক ওয়াক ওভার দিলে বলে মন্তব্য করেছে আর কংগ্রেস দলে তলে তলে বিজেপির বুঝাপড়া করে থাকার সন্দেহ প্রকাশ করেছে বিধায়কগুলো। বরপেটার কংগ্রেস প্রার্থী দিব্যায়ন বরপেটা শহরের বাসিন্দা বলে শুনেছো কিন্তু বরপেটাবাসী চিনিও নাপায়, ময়ও প্রায় 10 বছর রাজনীতি করেছো, তার নামই শুনা নাই বলে করলে মন্তব্য বিধায়কজনে এআইডিএফর। বরপেটা সমষ্টিটো সিপিএমক দিলে জিকার সম্ভাবনাও আছিল বলেও মন্তব্য করেছে আশরাফুল হুসেইনে। আর আমি এআইডিএফ দলে নগাঁও ধুবুরী আর করিমগঞ্জ তিনিওটা সমষ্টিতে প্রার্থী দিছো, কংগ্রেসক 11টা সিট ধন্যবাদ সহকারে এড়িয়ে দিছো আর কংগ্রেসে আমি খেলা সিট তিনিওটাতে ফাইট দিবলৈ ফাইট করবলে আগবাড়িছে, বাকি 11খন সিটত কোনো মতলবেই নাই বলে করলে কটাক্ষ। ধুবুরীত রকিবুল হুসেইনক প্রার্থিত্ব প্রক্ষেপ করে রকিবুল হুসেইন আমার বাবে এই যুঁজখন আরো অধিক সহজ হয়েছে আমি এআইডিএফ দলের বাবে, আমার কারণে রকিবুল হুসেইন কোনো ফ্যাক্টর নয়। আর রকিবুল হুসেইন টিকট লই দুবার কে হারিল যেন মূল লাগিল, তো নির্বাচনের পিছত তো হারিবই। নগাঁও লোকসভা সমষ্টিত প্রদ্যুৎ বরদলৈক টিকট দিব নালাগে, তেওঁলোকৰ পার্টির মেটার কিয় দিব লাগে কিয় নালাগে তেওঁলোকে জানিব, কিন্তু প্রদ্যুৎ বরদলৈক দিব নালাগে বলে খোকোৱা রকিবুল হুসেইনে পিছত প্রদ্যুৎ বরদলৈক তাতে টিকট পালে। নগাঁও লোকসভা যেহেতু ইতিহাসের প্রথমবারের বাবে মাইনরিটি মানুষে জিকিব পড়া একটা সমষ্টি হয়েছে রাজনৈতিক ইতিহাসত, গতি কংগ্রেসে মেজরিটেরিয়ান কমিউনিটির পর দিছে, বিজেপিয়ে দিছে, গতি মাইনরিটির পর আমি এআইডিএফ দলে দিছো আর বিশেষভাবে আমি মিয়া জনগোষ্ঠীর মানুষক তাতে প্রতিনিধিত্ব করবলে দিছো, মিয়া মানুষক আমি টিকট দিছো, গতি মিয়া মানুষে নিশ্চিত আর নিশ্চিতভাবে আমার এআইডিএফ দলক জয়ী করাব। কংগ্রেসে বরপেটা সমষ্টিটো বিজেপি কোয়া খবর দিলে আজি মোৰ লাগি আছে এনেকুৱা যে এই কংগ্রেস দলটোই হসা হসিকে নির্বাচন কেন্দ্রিক বিজেপির লগত তলাতলে তলে তলে বুঝাবুঝি করলে নেকি। মই রাজনৈতিকভাবে বরপেটা জেলাত আজি 10টা 8টা বছরে লাগি আছো আর এই এলাকাত এই দিব্যায়ন বোলা মানুষজনক মই জিন্দগিত নাম শুনিছো না কৰবাত দেখিছো না চিনি পাও। ইয়াতকে তো বহুত স্ট্রং প্রার্থী সিপিআইএমর আছিল, সিপিআইএমক দিলে এই এলাকাত সিপিআইএমে বরপেটাত সাংসদ হয়েছে, গতি দিলে আমি যেনেকাকে কংগ্রেসক আমি ডাইরেক্টলি ভোট দিবলৈ আমার ইউডিএফর মানুষখিনি অকমান অসুবিধা কংগ্রেসক শক্তিশালী করাটা আমার কারণে, কিন্তু আমি তো সিপিআইএমক থাকলে তো আমি বিবেচনা করা আমার সহজ হলেন। এটা আমি তো তিনখন সিটক লো যুঁজ করে আছো, আমি এআইডিএফ দলে ধুবুরী নগাঁও আর করিমগঞ্জ বাকি 11খন সিট কংগ্রেস দলক ধন্যবাদ সহকারে শুভেচ্ছা সহকারে আমি দিছো। আর এই ধরনের নির্বাচনের ঠিক পূর্বে প্রত্যেক নির্বাচন জড়িত দলে এই ধরনের নিজের নিজের হিসাব নিকাশ করে আছে। ইফালে কংগ্রেসের টিকট বঞ্চিত সাংসদ আব্দুল খালেকর বিস্ফোরণ, আব্দুল খালেকর এইবার বিস্ফোরণ প্রদেশ কংগ্রেসের মুখ্যমন্ত্রীর অতি ঘনিষ্ঠ এগারী ব্যাগম নেতা থাকার অভিযোগ আনিছে আব্দুল খালেকে, আব্দুল খালেকক বঞ্চিত করা হল। আব্দুল খালেক বর্তমানের সাংসদ কিন্তু এইবার টিকট দিয়া নহল, কংগ্রেসত থাকা মুখ্যমন্ত্রীর ঘনিষ্ঠ নেতার বাবে টিকটের বঞ্চিত হওয়ার অভিযোগ আব্দুল খালেকর। মুখ্যমন্ত্রীর ঘনিষ্ঠ কংগ্রেসী নেতায় রাজহুয়া অপপ্রচার চলারও অভিযোগ আব্দুল খালেকর, নিজকে গান্ধী আর নেহরুর আদর্শত বিশ্বাস রখা কংগ্রেসী বলেও কলে আব্দুল খালেকে। রাজ্যের যিকোনো সমষ্টিত নির্বাচন খেলবলে সাজু থাকার পাছতো কংগ্রেসের টিকট নোপাত অসন্তুষ্ট আব্দুল খালেক তীব্রভাবে। পার্টিক কৈছিল যে পার্টিয়ে যত দিয়ে তাতে খেলি, 14টা সমষ্টি 3টা সংরক্ষিত 11টা অসংরক্ষিত, পার্টিয়ে মোটকে বেশি উপযুক্ত প্রার্থী পাইছে তেওঁলোকক দিছে মই ভাল পাইছো, মই কি মই কংগ্রেসত আছো, মই কংগ্রেসতে আছো। আমার কি হল কি মানে মই মই কেনেকে কম, পার্টিয়ে হয়তো কিবা ভাবিছে সেটা পার্টিয়ে কব, কারণ পার্টিয়ে হয়তো মোটকে বেশি উপযুক্ত প্রার্থী পাইছে। আমি জানো মই মই যাবার 1,40,000 জিকিছিল, হয়তো পার্টিয়ে যে 11টা অসংরক্ষিত সবতে তাতকে বেশি ভোটত জিকিব, হয়তো 2,00,000 বেশি ভোটত ব্যবধানত জিকিব। আমি জানো মানে আপনি কিয় টিকিট পাওয়া নাই আমি জানো, মানে আপনি কংগ্রেসত সঁচা কথা কৈছিলে আপনি না না সেইটো 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 বেলেগ কথা, মই সেইটো নকও এতিয়া, কিন্তু কথাটো কৈছে এইটো পার্টিহে কব পাৰিব, পার্টির মুখপাত্র সকল আছে, সভাপতি সকল আছে,
কিন্তু একটা কথা মানে কই দিছো, এই কালি টিকট ঘোষণা হয়েছে। আমার প্রদেশ কংগ্রেসের এজন বিয়াগম নেতা আছে, মুখ্যমন্ত্রী বিরাট ঘনিষ্ঠ এজন বিয়াগম নেতা, তখেতর ঘনিষ্ঠ কংগ্রেসের পদাধিকারী কেটামানে মোক একদম তুলা ধুনা দিয়াস। গতি পার্টিয়ে যদি অনুশাসনের কথা কয়, মই তো কংগ্রেস দল সদস্য হয়ে আছো, এটাও মই পলিটিক্যাল এফেয়ার্স কমিটির মেম্বার, গতি মূর বিরুদ্ধে যেটা রাজুহাকে কই আছে সামাজিক মাধ্যমত, পার্টি অনুশাসনের কথা কলে চব্বিশ ঘন্টার ভিতর বিরুদ্ধে ব্যবস্থা লোক না, মো কারো নাম কব খোঁজা নাই, মো কারো নাম কব খোঁজা নাই। পার্টিয়ে যদি সচাকে, কারণ মানে নিজ এতালেক মানে পলিটিক্যাল এফেয়ার্স কমিটির মেম্বার, গতি এজন পলিটিক্যাল এফেয়ার্স কমিটির মেম্বারক যদি রাজুহাকে সমালোচনা করে, সেটা তো অনুশাসন ভঙ্গ। পার্টির এজন বিয়াগম নেতা যখন মুখ্যমন্ত্রীর ঘনিষ্ঠ, তখেতর ঘনিষ্ঠ কেজন মানে সেই নেতাজনের ঘনিষ্ঠ কেজন মানে এই কাম করে আছে। না না, মানে সকলকে শুভেচ্ছা জানাইছো, সকলকে মানে শুভেচ্ছা জানাইছো। আর আমি গান্ধীবাদত বিশ্বাস করো, নেহরুজির আদর্শত বিশ্বাস করো, মৌলানা আজাদর আদর্শত বিশ্বাস করো, সেই বিশ্বাস আমার অটুট থাকে। গান্ধী গান্ধী নেহরু মৌলানা আজাদর আদর্শ অটুট থাকে, গান্ধী নেহরু আজাদর আদর্শ অটল আছে। মঙ্গলবার কংগ্রেসে নগাঁর প্রার্থী হিসাবে প্রদীপ বরদলৈর নাম ঘোষণা করার পিছতে আরম্ভ হয়েছে কংগ্রেস বিজেপির প্রার্থী তথা একালর দুই সতীর্থর প্রকার যুঁজে আরম্ভ হয়ে গেছে ক্যাম্পেইনিং। আর বিজেপির প্রার্থীগী কটাক্ষ করে কলে সুরেশ পড়া বেলেগ স্কুলের পরা অহা, অস্ত্র সম্ভার প্রদর্শন করে মানুষ ভীতিগ্রস্ত করে অহা মানুষ সুরেশ পড়া, রাজনীতি সেই বিড়ম্বনা দেখাব নয়, কলে বিজেপির রাজনীতিয়ে কংগ্রেসের একো ক্ষতি করব নয়। বিপরীতে প্রদ্যুৎ বরদলৈ উত্তর দিয়ে সুরেশ পড়ায় কলে যে একালর সতীর্থর সঙ্গে মূর যুঁজ হব, প্রদ্যুৎ বরদলৈ মূর একালর জ্যেষ্ঠ নেতা, তখেতর বিরুদ্ধে অধিষ্ঠান বিরোধী ঢৌ আছে, নগাঁত সুরেশ পড়া বলে ভোট নিদিয়ে রাইজে রাইজে ভোট দিব প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীক। আর বরদলৈক প্রত্যুত্তর দিয়ে কলে যে প্রদ্যুৎ বরদলৈ মানে কোন স্কুল পড়া বলে কব বিচার স্পষ্ট করবেন। সুরেশ বড়া ডাঙরিয়া কোনো সন্দেহ নাই এসময়ত কংগ্রেস দলত আসে, কিন্তু বেলেগ স্কুলের অহা, মানে বেলেগ স্কুলের অহা, আমি হলো একবারে কাম কাজ করে আমার একবারে তলরপর অহা, অস্ত্র সম্ভার প্রদর্শন করে মানুষক ভীতি প্রদর্শন করে মানুষক ভীতিগ্রস্ত করে পেলায় এসময়ত আধিপত্য বিস্তার করে মানুষক দাবি ধমকি দিয়ে ধরনের কথা বলে কয় কথা, বেলেগ স্কুলের পর অহা। অবশ্যই একটা কথা ঠিক, পেল কংগ্রেস দলতে যোগদান করেছিল, কিন্তু এটা কিনা একটা কারণে তোর হৃদয় পরিবর্তন হল, হয়তো সিফালের ঘাঁহ বেশি সেউজিয়া বলে ভাবিলে, ক্ষমতার সিফালে ক্ষমতাত আছে বলে ভাবি পেল ক্ষমতার প্রতি বেশি লোভ সাগে বাড়িছে, সেই কারণে বিজেপি দলত যোগদান করলে। কিন্তু আজি রাজনীতির সেটা বিড়ম্বনা, এটা মূল রাজনৈতিক প্রতিদ্বন্দ্বী হব, আমি রাজনৈতিক প্রতিদ্বন্দ্বিতা আগবাম, রাইজে সমষ্টিবাসী রাইজে সেই সিদ্ধান্ত দিব। না, বরদলৈ ডাঙরিয়াক মানে ওয়েলকাম করছো, আহক আমার ভোট যুদ্ধত আমার সম্মুখীন হক, আর আমার যে নীতি আদর্শ নীতি আদর্শ বেলেগ, গতি আমার আইডিওলজিত আমি বিজেপি দলে খেলিম, আইডিওলজিত খেলিব, আর আমার যে ভারতবর্ষর প্রধানমন্ত্রী আজি আমার নরেন্দ্র মোদী ডাঙরিয়া, তখেতের যে ভিজন, সেই ভিজন আর মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্বকর্মা ডাঙরিয়া, তখেতর যে ভিজন বা বিজেপি পার্টির যে আমার ভিজন, সেটার ওসর আর যে তৃষ্টি থাকিব পাৰিব মই নাভাবো। গতি ইয়াত ইলেকশন মই খেলি থকা নাই, ইয়াত ইলেকশন খেলি আছে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ডাঙরিয়া খেলি আছে, মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্বকর্মা ডাঙরিয়া খেলি আছে, ইয়াত বিজেপিয়ে খেলি আছে, পদুম ফুলে খেলি আছে, মই মাত্র নিমিত্ত। গতি তখেতর যে গণবৃত্তি বা তখেতর যে ভারতবর্ষের প্রতি ত্যাগ, সেই ক্ষেত্রে আর মই ভাবো কংগ্রেস দলে তৃষ্টিব নয়। একালর সতীর্থ একেলগে এটা যুঁজ হব নাকি? না, এটা তো ভোট যুদ্ধতো হবই, আর ভোটের যে মানে একালর সতীর্থর লগত যুঁজ, না যথেষ্ট মূর জ্যেষ্ঠ আসলে তখেত, আর কিন্তু এটা নীতিগত ভোট যুদ্ধ, আর কিন্তু তখেতে মানে স্কুল তো স্কুলেই, তখেতে কি স্কুল মিন করেছে মানে নাজানো, যদি মিনিং ভালকে কয় মানে তার উত্তর দিম, কিন্তু কথাটা হল কি স্কুলের কথা তো নাই, তখেতে খালি মোদী ডাঙরিয়া আর হিমন্ত বিশ্বকর্মা ডাঙরিয়ার সম্মুখত কেনেক যুদ্ধ করবেন সেটাও তখেতে সাজু হওয়াটা ভাল। আর
মঙ্গলবার গুয়াহী লোকসভা সমির কংগ্রেসের টিকট লাভ করার পিছতে আজ পুয়ার ভাগতে কামাখ্যা মন্দিরত উপস্থিত হয়ে আশীষ ললে মীরা বরঠাকুরে। মা কামাখ্যার আশীষ লো গুয়াহী সমিত কংগ্রেসের জয় নিশ্চিত বলে দাবি করেছে মীরা বরঠাকুরে। কেবল গুয়াহী সমষ্টিয়ে নয়, কংগ্রেসে দহরপরা বারোখন আসন পাব বলে দাবি করেছে মীরা বরঠাকুরে। গুয়াহী লোকসভা সমষ্টিত মীরা বরঠাকুর নাম যেটা ঘোষণা হল আর আজি পুয়ায় সেইগৰাকী কংগ্রেস নেত্রী লোকসভার প্রার্থী আহি কামাখ্যা মন্দিরত আহি উপস্থিত হয়ে আশীর্বাদ লোবর কারণে আহিছে। আর এই মুহূর্তে মূলত মীরা বরঠাকুর আছে। বাইদেউ, আপনি কালি দিনটো যেহেতু আপনার নামটো ঘোষণা করেছে, আজি পুয়ায় আপনি কামাখ্যা মন্দিরলৈ আহিছে আর আপনি বিভিন্ন জনক লগ ধরেছে, কেনে ধরনের আপনি আজির পর আরম্ভ করবেন? স্যার, মানে সদায় বিছানা খোয়াপাতির পর উঠিয়ে মানে ভগবানের নামত মা কামাখ্যার দুর্গাদেবীর নামত স্মরণ করে পেলায় ওলাই যাও। আজি ইয়াত আহি মই আশীষ লৈছো যে মা কামাখ্যা শক্তি দিয়ক, আপোষবিহীনভাবে জ্বলন্ত সমস্যাবিলাক যাতে সংসদত উত্থাপন করব পারো তার কারণে আশীষ বিচারিছো, রাইজর আশীর্বাদ বিচারিছো। গতি মোর আপনি দেখিছে লগত আমার প্রাক্তন মন্ত্রী আমার উপসভানেত্রী প্রণতি ফুকন ডাঙরিয়ানী একবারে আজি এক মাহর পর আমি গলিয়ে গলিয়ে বাসে ঘাটে আমি রাইজর মাজত প্রচার চলাই ঘুরি আছো। গতি মা কামাখ্যা শক্তি দিব, শারীরিকভাবে যাতে আমাকে সুস্থ করে রাখে, আমি যাতে এগড়ি যুঁজিব পারো তার আশীষ লৈছো। গতি বাকি পর্যায়ক্রমে দুগৰাকী মহিলা কেন্দিডেট, দুগৰাকী ক্ষমতা মানে যথেষ্ট প্রভাব আছে গুয়াহাটীত, যেহেতু আপনি পূর্বতে একেলগে আছিল, কেনে ধরনের প্রত্যাহ্বান? শুভেচ্ছা দিছো বিজুলী কলিতালেও, মোৰ শুভেচ্ছা আছে। গতি ভাল হোক, সবরে ভাল হোক, মানে যুঁজিম, মানে কেতিয়াও বিরোধী পক্ষ মানে দুর্বল বলে নাভাবো, কিন্তু আমি সন্মুখত যেগুলো প্রত্যাহ্বান আছে খুব সুন্দরক যুঁজি আমি এই প্রত্যাহ্বান নেওচি মচনত দখল করাত আমি অংশীদারিত্ব লব পারি। কংগ্রেসের এবার ফলাফল কেনে ধরনের? 10+ 10+ আর দেখা পাওয়া গেছে যে বিজেপি এটা কংগ্রেসের বিরুদ্ধে একটা কথা কৈছে যে আপনাদের যে ধরনের আসলে বিরোধী ঐক্য গঠন করেছিল, পীযুষ হাজরিকায় কৈছে, মুখ্যমন্ত্রীগুলো কৈ আছে যে বিরোধী ঐক্য আসলে নামতহে হয়ে আছে, কি কব? সবর মাজত ঐক্য কত আছে? সর্বানন্দ সোনোয়াল আর হিমন্ত বিশ্ব শর্মা ডাঙরিয়ার মাজত যে এখন বিরাট অনৈক্য আছে সে কথাটা আপনাদের দেখিছে না? নাই, আমাক কটাক্ষ করব নালাগে। এটা তো মানে শুনেছো পীযুষ হাজরিকা আর হিমন্ত বিশ্ব শর্মা দুইজনের মাজতো অনৈক্য হয়েছে, গতি বেলেগর কথা করব নালাগে, নিজের মাজত আজি পুরোনা কর্মী সকলক যে রামঠকন দিলে সেইবিলাক যে আজি আজি তারিখত রামেশ্বর তেলি ডাঙরিয়ায় কৈছে বিজেপি নমস্কার বলে কৈছে, আজি তারিখত অশোক শর্মা ডাঙরিয়ায় কি কথা কৈছে, গতি এই কথাবিলাকো লক্ষ্য করব লাগবে। কিন্তু আজি মই মন্দিরের পর যাত্রা আরম্ভ করম, পজিটিভ একটা মন লৈ পেলে আরম্ভ করম। মোর ভিজনটো বিজেপিক গালি পড়া ভিজন নহয়, আমার ভিজনটো হব যে আমি কি করিম, আমি কি সমস্যাখিনি কেনেকে দাঙি লৈ যাম, অসমের জ্বলন্ত সমস্যা জাতি মাতি ভেটি ভাষা এই গোটেইখিনি সুরক্ষা করিবৰ ক্ষেত্রত, সংবিধানখন রক্ষা করার ক্ষেত্রত আমি কেনেকুৱা পারফরমেন্স দিম তার কারণে আমি মানসিকভাবে আমি প্রস্তুত হৈছো। গতি পর্যায়ক্রমে আমি আগবাহি গৈ থাকিম। আজি মই এটাই তৃণমূলৰ কর্মী সকলক অনুরোধ জানাইছো, দলৰ নেতা কর্মী সকলকে, অসমৰ রাইজক, গুৱাহাটীবাসী রাইজক মই আহ্বান জানাইছো যে বর্তমান গণতন্ত্রের যেটো প্রত্যাহ্বান, সংবিধানখন যেটো ক্রাইসিসত পৰিছে তার ঊর্ধ্বত রাজনৈতিকভাবে আপনাদের আমাক এইবার যাতে দিল্লির মসনদত আমাক দখল করার একটা প্রয়াস আপনাদের মানে সুবিধা দিয়ে তার কারণে মই আহ্বান জানাইছো। আর মোৰ বিশ্বাস সংবিধান সুরক্ষার স্বার্থত এইবার ভারতবর্ষর জনগণে কেবল গুয়াহাটিতে নহয় গোটে ভারতবর্ষতে মোদী বিরোধী মতদান প্রদান করবে।